4000 বছর ধরেই আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের পূর্ণলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে এতদিন কোথায় ছিলেন, পাখির নিড়ির মতো চোখ তুলে নাটুরির বুনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসি, সব নদী ফুরাই, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। অসংখ্য ধন্যবাদ।